হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি বর্ণালী, এই ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এই যে তেলাপিয়া মাছ নিয়েছি, দেখো খুব সুন্দর করে আমি বেছে বেছে নিয়েছি, বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো, আমি এবার হলুদ আর নুন মাখিয়ে মাছগুলো রেখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করে বানাবো। তো দেখো, মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমি তেল মাছটা ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো, মাছটাকে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, মাছগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখো, সাদা আর কালো দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটা আমি বেটে নেবো, সিলেই বেটে নেবো। তো আজকে আমি বানাতে চলেছি তেলে সর্ষে তেলাপিয়া, খুব সুন্দর লাগে খেতে, তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাবে। তো আমি আগে সর্ষেটা বেটে নিয়ে চলে আসি, দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি, বেটে নিচ্ছি। তো দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে সর্ষেটা বেটে নিয়েছি, আর এখানে দেখো টমেটো কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি কালা জিরে দিয়ে দেবো তেলের ওপরে। তো দেখো, কালা জিরেটা লাল হয়ে গেছে, আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক। তো দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর আমি টমেটোটা দিয়ে দেবো। তোমরা তো অনেক রকমের খেয়েছো মাছ, তেলাপিয়া মাছের ঝাল, সেরকম করে বানিয়ে খাও, খুব সুন্দর টেস্ট লাগবে। তো টমেটো দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটোটা ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো, টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, তার জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো। তো দেখো, এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। যেরকম তোমরা ঝোল রাখবে সেরকম জল দেবে, তো আমি একটু একটু ঝোল রাখবো, তো ওই জন্য জলটা দিয়ে দিলাম। তো তোমরা নুনটা দেখে নেবে, আমি নুনটা হয়েছিল না, একটু নুন দিয়ে দিলাম। এবার খুব সুন্দর ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো দেখো, মাছগুলো সব দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে আমি সর্ষেটা দেবো। দেখো একটু ফুটুক, তো মাছগুলো ফুটে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দেবো উপর দিয়ে। অনেকে ছাঁকনি দিয়ে ছেঁকে দেয়, কিন্তু আমি ছেঁকে দিচ্ছি না, এমনি দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মিক্স করে নেবো। তো দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি, এবার একটু ফুটতে দেবো। তো দেখো, ফুটে গেছে, তো আমার মাছের ঝাল রেডি। একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তো আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে মাছের তেলাপিয়া মাছের সর্ষের তেল সর্ষে রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতেও লাগছে, কালারটা কত সুন্দর কালারটা এসেছে দেখো, আর খেতেও খুব টেস্টি। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও, এরকম করে খুব সুন্দর টেস্ট লাগে। আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।